অ্যাভারাথিম আছে, অ্যাভারাথিম কতবার দেওয়া হয়েছে, বিক্রি হয়েছে? 6,17,379 বার এই থিমটা সেল হয়েছে। এবং থিম ফরেস্টের একটা মোস্ট মোস্ট সেলিং একটা থিম হচ্ছে অ্যাভারাথিম। তাহলে বলছিলাম আমি প্রথমের দিনে, প্রথম না দ্বিতীয় ক্লাসে বলছিলাম যে থিম গুলো ডে বাই ডে আপডেট হয়। বর্তমান এই যে অ্যাভারাথিম থিমটা আছে, থিমের ভার্সন আছে 7.0। এখন আজকে আমরা সেই মোস্ট সেলিং থিমটা আছে এইটা থিম দিয়েই কাজ করব। ওকে, জি স্যার। এই যে অ্যাভারটা থিমে যে ডেমো গুলো আছে, ডেমো গুলো আমরা একটা দেখে আসি। নিচে আসি, নিচে আসি, নিচে আসি, নিউ নিচে আসি, আসতে দেখি, আসলাম 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 আসলাম, দেখি কোথায় ডেমো আছে। হিরু দে, হিরু দে কে, তাহলে আসতে যাচ্ছে, আসে 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 যায়। আচ্ছা, এটা হচ্ছে অ্যাভারটা থিমের এগুলা ডেমো, দেখতে পাচ্ছেন? অ্যাভারটা থিমের ডেমোর যে এগুলা সামনে এগুলো দেখতে পাচ্ছেন, জি স্যার। এগুলো হচ্ছে অ্যাভারটা থিমের ডেমো। যেমন ব্রিজ থিমের ডেমো ছিল না, সেরকম অ্যাভারটা থিমের ডেমো হচ্ছে এগুলা। আমরা এই যে আমরা দেখি, এটাও দেখি, এটাও দেখি, তিনটা ওপেন করলাম, তিনটা ডেমো আমরা দেখি। ক্লাসিক ডেমো, ডেমো বলতে কি বোঝায় বলতে পারবেন? ডেমো বলতে কি বোঝায়? নমুনা। নমুনা, আচ্ছা, এটা একটা ডেমো, এটা হচ্ছে কনসালটেন্ট। এটা একটা ডেমো, এই পাশে আর একটা ডেমো কোন হচ্ছে, এটা আর একটা ডেমো। ওকে, তো আজকে আমরা এই যে যে অ্যাভারটা থিমের ডেমোটা আছে না, অ্যাভারটা থিমের যে কাজগুলা দেখিয়েন কত ইন্টারেস্টিং কাজ, ব্রিজ থিমের থেকে অনেক সুন্দর এবং অনেক ইন্টারেস্টিং, শুধু করতে ইচ্ছা করে, কিভাবে দেখেন। আচ্ছা, আমরা অ্যাভারটার জন্য একটা আলাদা করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেই, ওয়ার্ডপ্রেস বলে গেলাম। এরপর ইনস্টল ডাইরেক্টরি নাম দিব অ্যাভারটা, অ্যাভারটা নামে ডাইরেক্টরি করা আছে আমার, আগে ক্লাসে করাইছিলাম, করা আছে, অ্যাভারটা 1 দিয়ে দিলাম। না, আমাদের তো এবার 2 দেই, এবার 3 দেই, 3 ব্যস্ত, এবার 3, এবারটা 3। এরপর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ইনস্টল, ইনস্টল হয়ে গেছে। আমরা অ্যাডমিনের যে লিঙ্কটা এখানে দেওয়া হয়েছে সেই অ্যাডমিনের লিঙ্কে চলে যাই। আচ্ছা, আমি অ্যাভারটা থিমটা ডাউনলোড করা ছিল আমার, ডাউনলোড করে আমি এটা আনজিপ করছি। করার পর সেই অ্যাভারটা থিমটাতে যে থিমগুলো আছে, প্যারেন্ট যে থিমটা আছে, সেই প্যারেন্ট থিমটাকে আমি নাল করে রাখছি। কারণ এর আগে আপনাদের ব্রিজ থিমে যখন কাজ করতে চাইলাম, তখন নাল না করার কারণে, নাল না হওয়ার কারণে ওই থিমটাতে আমরা কাজ করতে পারিনি, ভালোভাবে ডেমোনস্ট্রেট করতে পারিনি, অনেক ঝামেলা হয়েছিল। তো আমি তো অনেক ফিচার স্যার আপলোড হয়নি স্যার। জি স্যার, অনেক ফিচার স্যার আপলোড হয়নি স্যার। হ্যাঁ হ্যাঁ, অনেক পিকচার আপলোড হয়নি, অনেক কিছু আমরা মিস করছি এখানে। তো এবারে থিমটা সাকসেসফুলি নাল হয়েছে, নাল করতে পারছি। এখন আমরা আজকে কাজ করব নাল থিমটা দিয়ে। ওকে স্যার, নাল কি করে করে স্যার?
নাল কিভাবে করে, নাল করার জন্য অ্যাডভান্স লেভেলের একটু অ্যাড-অন দিতে হবে আপনাকে পিএসপি। আচ্ছা, আর এগুলো নাল করতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে, প্রচুর সময় লাগে। নাল থেমে যে এটা কি বলে ফাইলটা, নাল করার জন্য ফাইলটা যেখানে রেজিস্ট্রেশনের জন্য যে ফাইলটা রাখা হয়েছে সেই ফাইলটা খুঁজতে মনে করেন যে 1 ঘন্টা চলে যাবে আপনার, কম করে হলে 1 ঘন্টা চলে যাবে ফাইল খুঁজতেই। তো তাহলে আমরা কিভাবে নাল করব? যখন আপনারা কি বলেন থিম ডেভেলপমেন্ট জানবেন, থিম ডেভেলপমেন্ট সম্বন্ধে জানবেন আপনারা, তখন এগুলো ইজিলি করতে পারবেন। কারণ একজন চোরে জানে কোন জায়গায় তালা আছে, বুঝছেন? বাড়িতে যখন চুরি হয় চোর কিন্তু জানে যে ওই জায়গাটায় গেট আছে, ওই জায়গায় তালা আছে, চাবি মারা আছে ওই জায়গায়। মনে মন খারাপ করে না, চোর বললাম না কিন্তু আপনাদের, চোর বলি নাই, জাস্ট উদাহরণ দিলাম আর কি। জি স্যার, অ্যাজ এ ডেভেলপার সবাই, আমরা ডেভেলপাররা সবাই চোর, সবাই চোর, কিন্তু সব চোরই ডেভেলপার না, ঠিক আছে? কারণ আমরা ইচ্ছা করলে, আমরা ডেভেলপার যারা আছি, আমরা ইচ্ছা করলে যে কোনো সাইট কে সাইডে কন্ট্রোল নিতে পারবো, হ্যাক করা কোনো চুরি করতে পারে। তো কি হইছে, আমরা তো ওয়েব ডেভেলপার আসতে জানি। জি সমস্যা কোথায় স্যার? তোর হলে তো সমস্যা নাই, আমরা তো কাজ জানি। হ্যাঁ হ্যাঁ, ওই তো বলেছি প্রতিটা ডেভেলপার এই চোর, কিন্তু প্রতিটা চোরই কিন্তু ডেভেলপার না। জি স্যার, সব সাইডে স্যার পজিটিভ নেগেটিভ সব সাইডে থাকে। হ্যাঁ, সব সাইডে পজিটিভ নেগেটিভ আছে। আপনি যদি ইচ্ছা করেন নেগেটিভ সাইডে আপনি কি ইনভেস্ট করবেন, আপনি নিজেকে ইনভেস্ট করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু এগুলোর কোনো নাই, বরকত নাই, রহমত নাই। দেখবেন যে এক পাশে টাকা ইনকাম করছেন অবৈধ পথে, কোন বাড়িতে চলে গেছে। না চোরের মাস্টার হইলাম কেমন করে, চুরি তো শিখাচ্ছি না আমি, চুরি করে না দিচ্ছি, নামি একজন চোর। ওকে, আচ্ছা শুধু আমরা নাল থিমটা দিয়ে কাজ করব, এটা নিয়ে কারো অভিযোগ থাকার কোনো কথা না। নাল থিমটা জাস্ট শুধু আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে ব্যবহার করব, এবং এই যে নাল থিমটাতে নাল করছি, আমার এই থিমের মধ্যে কোনো ভাইরাস নাই, কারণ নিজে থেকে নাল করছি, শুন ভাইরাস থাকার কোনো প্রশ্নই ওঠে না। আমাদেরকে দিয়ে দিন স্যার। হ্যাঁ, আপনাদের দিয়ে দিব স্যার। জি স্যার, এই এই নাল থিম দিয়ে কি কাজ ইয়ার ক্লায়েন্টের লো বাজেটের প্রজেক্ট করা যাবে? হ্যাঁ করা যাবে। তো ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন, ক্লায়েন্টকে বলবেন যে তোমার তো বাজেট কম, তুমি কি থিম কিনে দিবে আমার? সে যদি বলে না আমার তো টাকা নাই, আপনাকে যদি আসি বলে এখন $5 মধ্যে একটা আমাকে ই-কমার্স সাইট তৈরি করে দেন, বাজেট $5, এখন আপনি বলেন আমার কাছে একটা থিম কিনে দাও, অমুক থিমটা কিনে দাও, তখন কি করবে? সে বলবে কি, $60 তোমার কাজ করার দরকার নাই, তুমি ঘুমাও, আমি অন্য কোনো কথা দেখি বলবেন। ঠিক আছে, যেহেতু তুমি প্রিমিয়াম একটা কিনা থিম দিয়ে করতে বলতে পারো, তুমি থিম কিনে দাও, আর না হলে আমি প্রিমিয়াম থিম দিয়ে করবো, নাল থাকবে থিমটা। তো তখন আপনাকে কোশ্চেন করতে পারো কি আমার কি কোনো প্রবলেম হবে, এ বলবে আমাকে কোনো প্রবলেম হবে, তখন বলবেন যে অ্যাপে বলে দেবেন যে ইস্যুগুলো, যে আসলে নাল থিম যখন ইউজ করবেন তখন সাইট যে কোনো সময় ক্র্যাশ করতে পারে বা সমস্যা হইতে পারে, তবে আলটিমেটলি কোনো সমস্যা হয় না, এটা বলে দিলে তখন দেখবেন ক্লায়েন্ট। যদি স্যার আপডেট না দেওয়া হয় তাহলে তো মনে হয় সমস্যা হয় না, ইজি আপডেটটা করে দিলে। আপডেট আপডেটের কাছে গিয়েই সবাই হয় যে বন্দি। জি, এটাই ওই ইজি আপডেট দিয়ে, ইজি আপডেট ম্যানেজার দিয়ে অফ করে দিলে তো হয়নি স্যার। নাল থিমে সীমাবদ্ধতা হচ্ছে আপডেট করতে পারবেন না আপনি নেক্সট টাইম কিছু ফিচার। জি এটাই স্যার, এখানে আপনি এটা আপডেট করতে পারবেন না। হ্যাঁ, সি প্যানেল কিন্তু ডে বাই ডে আপডেট হচ্ছে, আমরা সি প্যানেল 7.1 এ কাজ করছি লাস্ট, এখন সি প্যানেল আসছে 7.5। যখন 7.5 যখন চলে আসলো তখন কিন্তু আর আপনার ওই আগের ভার্সন গুলো কাজ করবে না, ঠিক আছে? সাইট কিন্তু ক্র্যাশ করবে, সাইট নষ্ট হয়ে যাবে। উপকার যা শুরু প্র্যাকটিস করতে পারবেন, শিখতে পারবেন এগুলোই। আচ্ছা, আমরা এই অ্যামাউন্টটা তিনের প্রাইস কত স্যার? $59 $60 $59
আচ্ছা আমার নাম টিমটা নাম করা আছে আচ্ছা প্রথম থেকে পরে করেন প্রথম থেকে পরে কাজগুলো করি আমরা ঠিক আছে এবার টিমের নাম করা আছে আমার নাল টিমটা আমি এখন সেটআপ দিব আমার ওয়ার্ডপ্রেসে যে সাইটটা আমি ইনস্টল করলাম ওইখানে সেটআপ দিব সেটআপ করার জন্য কি করতে হবে আমার আমি যদি ওয়ার্ডপ্রেসের মধ্যে থিম সেটআপ করতে চাই তাহলে কি করতে হবে আপলোড করতে হবে থিম কোন জায়গা থেকে আপলোড করব অ্যাপিয়ারেন্স থেকে থিম থেকে যাবেন স্যার অ্যাপিয়ারেন্স থেকে থিমে গেলাম এরপর অ্যাড নিউ এরপর আপলোড এরপর তারপর ব্রাউজ থিমের ফোল্ডারে সিলেক্ট নাও এবারে নাও নালটা সেটআপ করতেছি এইটা কিন্তু অরিজিনাল থিম এই দুটো থিমে থাকবে নালে মেটা আলাদা করে নাম লিখে নিছে যাতে বোঝা যায় তোমার নাম লেখা থাকবে কিন্তু পরে আবার থিম কেনার পর নাল খুঁজে দিয়েন আমরা যখন এটা আপনি তো এটা দিয়ে দিবেন আমাদের তো আমরা যখন ইনস্টল করব তখন কি আমরা কি স্টার্ট করার পর কি নাল পাবো হ্যাঁ নালটা পাবেন নালটা আছে অরিজিনালটা আছে দুটোই আছে আচ্ছা স্যার এখন গো ম্যানেজ প্লাগইন এর আগে কি দেখছিলাম আমরা ইনস্টল প্লাগইন রেকর্ড প্লাগইন ইনস্টল করতে বলছে এখানে ম্যানেজ প্লাগইন মানে এখান থেকে প্লাগইন গুলোকে ম্যানেজ করতে হবে প্লাগইন কেন সেটআপ করব বিভিন্ন ফাংশন অ্যাড করার জন্য প্লাগইনে গিয়েও পারা যেত অথবা এখান থেকে করা যেত আর প্লাগইনে গিয়ে পারলাম কিন্তু প্লাগইন কেন সেটআপ করব প্লাগইন গুলো কেন স্যার ওয়েবসাইটে বিভিন্ন ফাংশন অ্যাড করার জন্য বিভিন্ন ফাংশন অ্যাড করার জন্য ফিচার গুলো স্যার পাওয়ার জন্য স্যার বিভিন্ন ইমেল ফাংশনালিটি যেগুলো প্লাগইন ইনস্টল করতে হবে সেটা আমরা দেখাই দিবে অথবা আপনার একটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে এইটা এখানে এভারডার নামে একটা মেনু তৈরি হয়েছে না এখানে এভারডা হ্যাঁ স্যার এভারডা মেনুতে গিয়ে এখান থেকে দেখেন প্লাগইন এন্ড অ্যাডঅনস নামে একটা অপশন এখানে যাই একটা পেজ ওপেন করি আর প্লাগইনস অ্যাডঅনস এখানে ক্লিক করি দেখি দুটো পেজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা আচ্ছা কেটে গেলে জয়েন করেন